नियमित खाब फल बाराब मधेर मेधाबल स्लोगाने सिराजगंजे अनुष्ठित हलो इबने हाइसाम विज्ञान मद्रासार फल उत्सव 1430 बंगाब्द। तेसरा आषाढ़ 1430 बांगला साल मोताबेक 17 जून 2023 शनिवार विकेले सिराजगंजेर शेरी बांगला एके फजलुल हक रोडस्थ इबने हाइसाम विज्ञान मद्रासार हल रूमे एमन व्यतिक्रमी वार्षिक फल उत्सवेर आयोजन करेछे कर्तृपक्ष। प्रतिष्ठानेर शिक्षार्थीदेरके नाना प्रजातिर मौसुमी फलेर साथे परिचय करे देवार जन्यई एमन व्यतिक्रम आयोजन करेछेन इबने हाइसाम विज्ञान मद्रासा। एई व्यतिक्रमी आयोजने प्रतिष्ठानेर शिक्षक शिक्षार्थी अभिभावक एवं अतिथिबृंदेर माझे देखा गियेछे खुशीर आमेज। सारा देशेर सकल शिक्षा प्रतिष्ठाने एमन व्यतिक्रमी आयोजन करे शिक्षार्थीदेरके फलेर पुष्टि गुणागुण वृक्षरोपण और वृक्ष और फलेर प्रयोजनीयता सम्पर्के सचेतनतामूलक एमन आयोजन करा उचित बोले मने करछेन आयोजक कमिटी। इबने हाइसाम विज्ञान मद्रासा कर्तृक आयोजित एमन व्यतिक्रमी आयोजनेर खुटिनाटी तथ्यचित्र जानते अक्सिजेनेर फेरिवाला फेसबुक पेज और अक्सिजेनेर फेरिवाला यूट्यूब चैनेले धारावाहिक प्रामाण्यचित्र आपनादेर सामने तुले धरते हाजिर हयेछि आमि आबुल होसेन। इबने हाइसाम विज्ञान मद्रासार बोर्ड अफ डिरेक्टर्स चेयरमैन डॉक्टर एम ए सबुरेर सभापतित्वे सिराजगंज सदर उपजेला कृषि कर्मकर्ता आनोयार सादात प्रधान अतिथि हिसेबे उपस्थित थेके एई व्यतिक्रमी फल उत्सवेर शुभ उद्बोधन करेन। अतपर आयोजकदेरके धन्यवाद जानिए एमन आयोजन फलेर पुष्टि गुणागुण प्रयोजनीयता वृक्षरोपणेर विषये गुरुत्वपूर्ण बक्तव्य तुले धरेन अनुष्ठानेर प्रधान अतिथि सिराजगंज सदर उपजेला कृषि कर्मकर्ता आनोयार सादात। আসলে ফল উৎসব এটা অনেকের কাছে একটু নতুন মনে হলেও এটা কিন্তু বর্তমান পার্সপেক্টিভে আমাদের খুবই দরকার। তো আজকে আমি এখানে আসলাম যে ফল উৎসব, তো ফলের সাথে আমাদের পরিচয়করণ ঘটানো এটা আসলে খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। আপনি জানেন যে আমাদের দেশ এত বেশি ফলে সমৃদ্ধ যে পৃথিবীর অন্য কোনো দেশে এত ফল আপনারা পাবেন না। আমাদের 12 মাসে সিজন লং আমরা একটা মাস পর পর কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের এত মানে আমরা বলতে পারি উই আর ব্লেসড এনাফ টু হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুটস মানে অল ওভার দ্য ইয়ার। আমরা সারা বছর জুড়ে আমরা সবজি ফসল পাচ্ছি। আমাদের যে ফল মাস যেটা আছে বৈশাখ জ্যৈষ্ঠ বাসা শ্রাবণ আমরা এই সময় ফল পাই, মধু মাস বলি, জ্যৈষ্ঠ মাস বলি, এখানে যে নানান ধরনের ফল আমরা পাচ্ছি সেগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা কিন্তু পাচ্ছি না। বাজারে এখন দেখবেন যে আমের সমারোহ, আম আছে, কাঁঠাল আছে, এখন রিসেন্টলি যে ফলটা আসছে জাম আসছে, আপনার এর আগে ছিল তরমুজ গেল, এরপরে আমরা আবার কী পাবো সামনে বর্ষাকাল আসতেছে আমরা কী বলে পেয়ারা পাবো, এখন তো পেয়ারা সারা বছর জুড়ে হয়, আমরা কিছুদিন পর আমরা পাবো। আমরা কিন্তু মাস দুয়েক আগে কিন্তু আমরা ডেওয়া খেয়েছি, আমরা কিছুদিন পরে অরবড়েই পাবো, মানে আমাদের দেশে সারা বছরব্যাপী কিন্তু আমাদের এই সব ফল কিন্তু আমরা পাচ্ছি। এখন এই ফলগুলো প্রাকৃতিক উপায়ে পাকানো হচ্ছে কি না বা কোনো ম্যানিপুলেট করা হচ্ছে কি না বা অ্যাডাল্টেশন হচ্ছে কি না এই বিষয়গুলো আমাদের বাচ্চাদের কিন্তু শেখানোর দরকার আছে। আমাদের বাচ্চাদেরকে শেখাইতে হবে, আমাদের অভিভাবকদেরকে শেখাইতে হবে। আমরা ভরা মৌসুমে ফল খাবো, এটাই হচ্ছে মূল কথা। আমি যদি এখন আমের সময় এখন আম যদি আমি না খেয়ে এখন যদি আমি তরমুজ খেতে চাই সেটা ঠিক হবে না। আমি তরমুজ যখন আসবে যখন তরমুজ সিজনের একটা ভরা মৌসুম আসবে তখন আমি তরমুজ খাবো, এর আগেও আমি খাবো না আর পরেও আমি খাবো না, এই একটা বিষয় খেয়াল করতে হবে। কোন আমটা কোন সময় হারভেস্ট করব, দেখেন আমরা প্রথমে হিমসাগর খাইলাম, এরপরে হিমসাগর খাওয়ার পর আমরা খিরসা খাচ্ছি, খিরসা খাওয়ার পর আমরা ল্যাংড়া পাচ্ছি, ল্যাংড়া পর আর এই যে আমরা এখন আগামী সপ্তাহে আমরা পাবো কি আম্রপালি পাবো, হাড়িভাঙ্গা পাচ্ছি, আমরা সব শেষে পাবো কি ফজলি আম পাবো, তার শেষে আরশিনা আম পাবো। আমাদের বাচ্চা কাচ্চাকে যদি আমরা প্রশ্ন করি যে তোমরা কি ডেওয়া খেয়েছো কখনো, ডেওয়া তোমরা কি আতা ফল খেয়েছো, অনেকে কিন্তু এগুলো নামই জানে না। তাহলে আমাদের দেশীয় ফলের সাথে কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু পরিচয় করে দিতে হবে। আরেকটা বিষয় যা দেখেন রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন, এটা আগারগাঁয়ে হয়েছে। তো আমাদের কিন্তু এই বর্ষাকালটা কিন্তু আমরা বলি যে ফল লাগানোর বা যে কোনো ফলজ বনজ ঔষধি গাছ লাগানোর কিন্তু সবচেয়ে বেস্ট সময় হলো আমাদের এই বর্ষাকাল, কারণ এই সময় মাটিতে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি থাকে এবং প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে। আমি এই সময় যে গাছটা লাগাবো সেটা কিন্তু
টিকে যাবে আর বাকি বছরের অন্য সময় যদি আমি গাছগুলো লাগাই সেটা কিন্তু ওভাবে নাও টিকতে পারে কারণ ড্রাউট কন্ডিশনে যদি আমি লাগাই ইনিশিয়াল স্টেজে যদি আমার রুট জোনে যদি ময়েশ্চার না থাকে তাহলে সেই গাছকে কিন্তু আমি সাস্টেন করতে পারবো না আরেকটা বিষয় আপনাদের জেনে রাখতে হবে গাছ লাগানোর পর আমরা তো গাছ পরিচর্যা করব অবশ্যই এখন আমাদের ফল খাওয়ার কি প্রয়োজনীয়তা আছে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্কুল পর্যায়ে থেকে শুরু করে আমাদের ফ্যামিলি পর্যায়ে এদেরকে সচেতনতা এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম করতে হবে আপনি দেখেন যে আমাদের ডেইলি একটা পূর্ণবয়স্ক মানুষের কিন্তু 125 গ্রাম ফল খাওয়া দরকার আমরা কিন্তু বাচ্চাদের কিন্তু ইয়ার রাউন্ড কিন্তু এভাবে ফল খাওয়াতে পারছি না এর ফলে যেটা হচ্ছে যে তার কিন্তু অপুষ্টির একটা ঘাটতি হচ্ছে আমরা যদি এই মৌসুমে আমাদের বসত বাড়ি হোমস প্রিমিসেসে যদি আমরা যদি 3-4 ধরনের ফলের চাষ করতে পারি তাহলে কিন্তু আমি সারা বছর আমার ফ্যামিলিকে ফলের সাপোর্টটা দিতে পারবো সেটা কীভাবে করতে পারি দেখেন আমরা একটা গাছ একটা উঠোনে বা একটা হোমস্টেডে যদি আমরা 2-3 ধরনের আমের গাছ লাগাতে পারি আম্রপলি লাগালাম অথবা আপনি খিরসা লাগাইলাম অথবা বাড়ির ফোড় লাগাইলাম এই 3 ধরনের যদি আম লাগাতে পারি আর একটা হলো আমি যদি একটা থাই পেয়ারা লাগাতে পারি ভিটামিন সি এখান থেকে আমি পাবো একটা কাঁঠালের চারা লাগাতে পারি বা আদার যে অন্য অন্য ফল যেগুলো আছে একটা মালটা লাগাইতে পারি এগুলো কিন্তু আমরা ইয়ার রাউন্ড করতে পারি আর একটা বিষয় প্রত্যেকটা বাড়িতে উঠোনে আমার কিন্তু একটা দেশি সিডলেস যদি আমি একটা কী বলে লেবু গাছ লাগাইতে পারি এখান থেকেও কিন্তু ইয়ার রাউন্ড আমি ভিটামিন সিটা পেতে পারি ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমাদের 1 ইঞ্চি জমিকেও কিন্তু অনাবাদি রাখা যাবে না এই বিষয়গুলো আমি চাই বা আমরা সকলেই চাই সরকারি কর্মকর্তা হিসেবে যেহেতু আমাকে এখানে ইনভাইট করা হয়েছে আমি আমাদের বিদ্যালয় অথরিটিকে বলবো যে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বাচ্চাদেরকে একটু সম্যক ধারণা দেবেন আর একটা প্রোগ্রাম করতে পারেন যে কীভাবে আমি একটা ফল গাছের যত্ন নিতে পারি কীভাবে আমি একটা ফ্রুট স্যাপলিং বলি আমরা এটাকে কীভাবে একটা ফলের চারা রোপণ করতে পারি সায়েন্টিফিক ওয়েতে তাহলে একটা বাচ্চার বা একটা স্টুডেন্টের মনে যখন এই বিষয়গুলো গ্রথিত হবে তখন কিন্তু তার গাছ পালন করা এবং তার ফলের প্রতি তার কিন্তু একটা আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হবে তো যাই হোক প্রচণ্ড গরম কন্ডিশন আমি আর বেশি কথা বলি না আজকে আমি ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য এবং একই সাথে আমাদের বর্তমান সরকারের কিছু কথা আমি আমাদের কাছে বলতে পারলাম আমাদের বাচ্চাদেরকে আমি ফল সম্পর্কে কিছু কথা বলতে পারলাম এবং একই সাথে বিষমুক্ত ফল এবং একটু ন্যাচারালি রাইপেনিং ফল কীভাবে আমরা চিনতে পারি সেই বিষয়গুলো এই বিষয়গুলো আমরা যদি টাইম টু টাইম বাচ্চাদের বলতে পারি আসলে আমাদের দেশ এগিয়ে যাবে আমরা জানি যে কৃষি কিন্তু আমাদের প্রধান ধারক এবং বাহক আমরা যত যাই করি না কেন আমাদের কিন্তু ফুড সিকিউরিটি কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হবে আমরা একটা সময় খাদ্যের ঘাটতিতে ছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু খাদ্যের সম্পূর্ণতা আমরা অর্জন করেছি আমাদের অন্যান্য ফসলের প্রতিও কিন্তু আমাদের সমান গুরুত্ব দিতে হবে আমাদের সবজি আমাদের ফল আমাদের মেডিসিনাল প্ল্যান্ট প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সম্পূর্ণতা অর্জন করতে হবে তবেই আমি আবারও ইবনে হাইসাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম